ভাঙ্গাচোরা রাস্তায় ঢোকার পরে মনটা একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু এই রাস্তাটা আসার পরে মনটা আবার ভালো হয়ে গেছে। রাস্তাটা আসলে মনে হচ্ছে যে কোনো হাইওয়েতে আছি, বাট এটা হচ্ছে মূলত রূপসী যাওয়ার রাস্তা। এখন রূপসী হচ্ছে 13 কিলোমিটার, বাট রূপসী এটা কোথায় এটা আমি চিনি না, মনে হয় এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জের দিকেই পড়ছে, যেহেতু 300 মিটার এই সাইডটা পড়ে নারায়ণগঞ্জ এরিয়া, তো ওদিকে হয়তো পড়তে পারে। বাম পাশে একটা সুন্দর খেলার মাঠ আছে, খেলার মাঠে খেলাধুলা করতেছে পোলাপেন, আর স্কুল নাকি কলেজ এটা, এটা নাম লেখা নাই কেন, এটা নাম থাকলে সে ভালো দেখতে পারতাম এটা কি আছে কি। সাতটার জুট মিলস হাই স্কুল, আচ্ছা আচ্ছা, না নাম দেওয়া আছে একটু ছোট করে, সাতটার জুট মিলস হাই স্কুল, বা দেখে মনে হলো সরকারি কোনো স্কুল, কারণ ক্যাটাগরিটা ওইভাবেই করছে। আর এই কার্ভ তো মাথা নষ্ট কার্ভ, ও সেই ওয়াট এ কর্নারিং, ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, সামনের ভিউটা মাথা নষ্ট সুন্দর। বাম পাশে হচ্ছে রেডিমেড কনক্রিটের অফিস, আর আমি আবার যাচ্ছি সোজা, দেখি সোজা কই যাইতেছি আমরা, এখনো রাস্তা জায়গার নাম জানি না, পুরোটাই গুগল ম্যাপের উপর ভিত্তি করে যাচ্ছি আমরা। তবে এদিকে ভালোই ঠান্ডা আছে, বাট আমার যেটা মনে হচ্ছে আমরা মনে হয় জমিদার বাড়ি ঢুকতে পারবো না, সন্ধ্যা হয়ে যাবে, অথবা আমরা একদম লাস্ট মোমেন্টে যে ঢুকবো, আর ভিডিও মনে হয় তেমন করা যাবে না, কারণ হচ্ছে যেহেতু রাত হয়ে গেলে কিন্তু ভিডিও সুন্দর হয় না, আর সেকেন্ডে আসলে ভিডিও করলে কিছু দেখতে পারবেন কিনা আমার সন্দেহ আছে, ভাইয়া তো যেই কাট মারছে সেই। আমার এখানে হচ্ছে কমান্ডারিং কনফিডেন্স এত হাই নাই, মোটামুটি আছে, এই কারণে আমি আর হচ্ছে যে শুয়ে পড়তেছি না, যেটুকু আমি কমফোর্টেবল যেটুকু আমি পারি আমি যেতে মানে কনফিডেন্টের সহিত হচ্ছে যাইতে পারবো, এইটুকুই করি, এর বেশি আমি কখনোই ট্রাই করি না। বাট আফটার অল যাই হোক, এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর। কিসে আইডা কথা বলা, তোরে দেখতেছে কেউ?